ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাদের গোপন ও ব্যক্তিগত তথ্য ফাঁস। ইরাকের প্রধানমন্ত্রীর ওপর হামলা চালিয়েছে ইরানের সন্ত্রাসী গোষ্ঠী। বহু ফ্রন্টে যুদ্ধ করতে প্রস্তুত নয় ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রকে জবাব দিতে ইরানের বিশাল সামরিক মহড়া। আগুন ধরিয়ে দেওয়া হলো যাত্রীবাহী বাসে। আসসালামু আলাইকুম, আমি নূরুন্নবী ইসলাম নীরব, আছি আপনাদের সাথে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাদের গোপন ও ব্যক্তিগত তথ্য ফাঁস। ফার্স নিউজ এজেন্সির ইন্টারন্যাশনাল গ্রুপের মতে, এই গোষ্ঠী যার লক্ষ্যে নিরীহ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকের অপরাধমূলক উপাদানের পরিচয় প্রকাশ করা হয়েছে। ব্যক্তিগত এবং ব্যক্তিগত জীবনের সমস্যায় ঠিকানা, টেলিফোন নম্বর এবং জীবনধারা সম্পর্কে প্রথম হাতে তথ্য সরবরাহ করা হয়েছে, অর্থাৎ ফাঁস করা হয়েছে। এর সামরিক কর্মকর্তারা উচ্চপদস্থ, তাদের তথ্যই ফাঁস করা হয়েছে। পাঠ্য ও ফটো ভিডিও আকারে এই শাসনের নিরাপত্তা ফার্সি অবতীর্ণ হয়েছে টেলিগ্রাম চ্যানেলে। চ্যানেলটি, যেটি নিজেকে মুক্তমনা ভদ্রলোক ন্যায়ের সমর্থক, নিপীড়িত এবং বিশ্বের গৃহহীনদের আন্তর্জাতিক জনপ্রিয় নেটওয়ার্ক হিসেবে বর্ণনা করে, সাইবার গ্রুপ ফর প্যালেস্টাইন, লক্ষ্য এই উপাদানগুলিকে বিশ্বব্যাপী মানবাধিকার গোষ্ঠীগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং মানবাধিকারের মামলাগুলি আনার চেষ্টা করা এবং যুদ্ধ অপরাধী ও মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে আন্তর্জাতিক আদালতে তাদের বিচার করা। এদিকে জানিয়ে দিব, ইরাকের প্রধানমন্ত্রীর ওপর হামলা চালিয়েছে ইরানের সন্ত্রাসী গোষ্ঠী। ইরাকি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, মুস্তাফা আল কাদিমির বিরুদ্ধে ড্রোন হামলায় ইরানের সমর্থিত জঙ্গি গোষ্ঠী রয়েছে। জঙ্গিদের ঘনিষ্ঠ সূত্র বলেছে, অন্তত একটি ইসলামিক রিপাবলিকান সমর্থিত গোষ্ঠী ব্যর্থ চক্রান্তে জড়িত ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো সোমবার রয়টার্সকে জানিয়েছে যে ইরানের প্রধানমন্ত্রীর বাড়িতে হামলায় ব্যবহৃত ড্রোন ও বিস্ফোরক তৈরি করা হয়েছে। ইরানপন্থী জঙ্গি গোষ্ঠী একজন মুখপাত্র হামলা বা এর অপরাধীদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। রয়টার্স লিখেছে, অন্যান্য ইরান সমর্থিত গোষ্ঠীর সাথে যোগাযোগ করা সম্ভব ছিল না এবং ইরান সরকারের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। রোববার সকালে বাগদাদে কাজিমির বাসভবন লক্ষ্য করে সশস্ত্র ড্রোন হামলা চালালেও তিনি বেঁচে যান। কোনো গোষ্ঠী ইরাকের প্রধানমন্ত্রীর ওপর হামলার দায় স্বীকার করেনি এখন পর্যন্ত। সাম্প্রতিক মাস ও বছরগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামিক প্রজাতন্ত্র সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলোকে গ্রিন জোনে এবং বাগদাদে মার্কিন দূতাবাসে হামলার জন্য অভিযুক্ত করেছে, কিন্তু আবু আলী আল আকসারি ইসলামিক প্রজাতন্ত্র সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর বইয়ের দোকানে কর্মকর্তারা টেলিগ্রাফ করেছে। তার টেলিগ্রাফ অ্যাকাউন্টে এই হামলায় ইরানের কোনো ভূমিকা অস্বীকার করেছে। এই দলগুলো মোস্তফা আল কাদিমির ঘোর বিরোধী এবং ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। এদিকে জানিয়ে দিব, বহু ফ্রন্টে যুদ্ধ করতে প্রস্তুত নয় ইসরায়েলি বাহিনী। ইহুদিবাদী ইসরায়েলি সাবেক কমান্ডার মেজর জেনারেল ইজাক ব্রিক বলেছেন যে পতনের মুখে রয়েছে ইসরায়েল সরকার এবং বহুসংখ্যক ফ্রন্টে একই সঙ্গে লড়াই করতে প্রস্তুত নয় ইসরায়েলি সেনারা। তিনি বলেন, যদি বহুসংখ্যক ফ্রন্টে লড়াই শুরু হয় তাহলে ইসরায়েলি বাহিনী সম্ভবত ভেঙে পড়বে। ইসরায়েলের সামরিক বাহিনীর দুর্বলতা এবং সরকারের পতনের বিষয়ে তার মন্তব্যের কোনো ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, বরং বাস্তবতা যা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। মেজর জেনারেল ব্রিক বলেন, ভবিষ্যৎ যুদ্ধ হবে অভ্যন্তরীণ ফ্রন্টে এবং একই ধরনের অভিজ্ঞতা ইসরায়েলের সরকারের নেই। তিনি বলেন, একটি নতুন যুদ্ধ আমাদেরকে বহু বছর পেছনে ফেলে দিয়েছে। আমরা আগের যুদ্ধগুলোতেও যে সমস্ত কঠিন অবস্থার মুখোমুখি হয়েছি, নতুন যুদ্ধ পরিস্থিতি কাছে তা কিছুই নয়। তিনি বলেন, নতুন যুদ্ধে প্রতিদিন হাজার হাজার ক্ষেপণাস্ত্রের মুখে পড়তে হবে এবং আকাশে বহু ড্রোন উড়তে থাকবে। অপরদিকে জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রকে জবাব দিতে ইরানের বিশাল সামরিক মহড়া। জল, স্থল, আকাশপথে বিশাল সামরিক মহড়া চালাচ্ছে ইরান। ওমান সাগরে তেলের ট্যাঙ্কার জব্দ করা নিয়ে ইরানের সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মুখোমুখি হওয়ার পরই এই মহড়া শুরু করে তেহরান। স্থানীয় সময় সোমবার সকালে শুরু হওয়া এই মহড়ার সেনা সদস্য নৌযান সাজওয়াজান মানববাহী ও মানবহীন উড়োযান, মিসাইল ও রাডার ব্যবস্থার প্রদর্শনী শুরু হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যে আত্মরক্ষামূলক ও আগ্রাসী দুই দিক থেকে নিজস্ব সক্ষমতার পরীক্ষা চালাচ্ছে ইরান। ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ আব্দুর রহিম মৌসাবি দেশটির রাষ্ট্র টেলিভিশন চ্যানেলকে জানান, হরমুজ প্রণালী ও ওমান সাগরের পূর্বে আর ভারত মহাসাগরের উত্তরে 10 লাখ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে চলছে এ মহড়া।
স্থলভূমিতে মহড়া চলছে সিস্তান, বেলুচিস্তান ও হুরমুজ প্রদেশে আর মাকরান উপকূলে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক উত্তেজনায় ইসরায়েলের হুমকি আরও। উত্তর পূর্ব অঞ্চলীয় প্রতিবেশী রাষ্ট্র আজারবাইজানের সঙ্গে মতানৈক্যের কারণে গত কয়েক মাসে কয়েকটি বড় বড় সামরিক মহড়া চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এদিকে ভিয়েতনামের পতাকাবাহী ট্যাঙ্কার নিয়ে দ্বন্দ্বের জেরে নিজেদের সামরিক সক্ষমতা জাহির অব্যাহত রেখেছে ইরান। গত বুধবার দেশটি দাবি করেছিল যে ইরানের তেলবাহী একটি জাহাজ চুরি করার চেষ্টা চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। জাহাজটির গন্তব্য কোথায় ছিল তা জানা যায়নি। ইরানের সশস্ত্র বাহিনীর রাজনৈতিক উপপ্রধান ইয়াদুল্লাহ জাভানির দাবি, ইরানের তেল বিক্রি বন্ধ এবং পরমাণু চুক্তি বাতিল পরবর্তী একতরফা নিষেধাজ্ঞা কার্যকর চেষ্টা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি বলেন, কিন্তু আমেরিকানরা হাতে নাতে ধরা পড়েছে, কারণ আমাদের নৌবাহিনী আকাশপথে ট্যাঙ্কারটির উপর কড়া নজর রেখেছিল। তাই যুক্তরাষ্ট্র যখন আমাদের তেল চুরির চেষ্টা করল, অনেক দূর থেকে জাহাজটি ইরানের জলসীমা থেকে গন্তব্য বদলে ফেলেছিল। চলতি সপ্তাহে ইরানের রাষ্ট্র টেলিভিশন ঘটনাটির নাটকীয় ভিডিও প্রকাশ করা হয়। 25 অক্টোবরের ওই ভিডিওতে দেখা যায় ইরানের সেনারা একটি জাহাজে উঠেছেন। যুক্তরাষ্ট্রের একটি জাহাজ ও হেলিকপ্টার সতর্ক করতেও দেখা যায় তাদের। এরপর তারা পাহারা দিয়ে ট্যাঙ্কারটি নিয়ে যান। সদিস নামক ট্যাঙ্কারটির ক্রুরা বর্তমানে ইরানের হেফাজতে আছেন এবং তাদের মুক্তির বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে ভিয়েতনাম। অপরদিকে জানিয়ে দিব, ছিনতাইয়ের পর আগুন ধরিয়ে দেওয়া হলো যাত্রীবাহী বাসে। ছিনতাইয়ের পর একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। আয়ারল্যান্ডের কাউন্টি এন্ট্রিমে এই ঘটনা ঘটে বলে সোমবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিউ টাউন অ্যাবের চার্চ রোডে ভ্যালি লিজার সেন্টারের কাছে স্থানীয় সময় রোববার রাতে এই ঘটনা ঘটে। পুলিশ জানান, চার ব্যক্তি বাসে উঠে সব যাত্রী ও চালককে নেমে যাওয়ার নির্দেশ দেয়। সবাই নেমে যাওয়ার পর তারা বাসে আগুন ধরিয়ে দেয়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। এই নিয়ে আয়ারল্যান্ডের উত্তর অঞ্চলে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো যাত্রীবাহী বাস ছিনতাইয়ের পর আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটল। গত সোমবার স্থানীয় সময় সকালে কাউন্টি ডাউনের নিউইয়র্ক টাউনের মুখোশ পরা দুজন ব্যক্তি উঠে সব যাত্রী ও চালককে নামিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। রোববার ঘটনার পর অবকাঠামোর মন্ত্রী নিকোলা মেলন বলেন, গণপরিবহন কর্মীদের আবার টার্গেট করা হয়েছে, এই বিষয়ে অসম্মানজনক এবং ঘৃণ্য। এই ঘটনার পর দেশটির সব মেট্রো সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে, তবে সোমবার থেকেই ফের চালু করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে জানিয়ে দিব, সাগরের পানিতে দাঁড়িয়ে পররাষ্ট্রমন্ত্রীর ভাষণ। জলবায়ু পরিবর্তনের বিপদ ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি সম্পর্কে বিশ্বকে সতর্ক করতে এবার সাগরের হাঁটু পানিতে দাঁড়িয়ে COP26 সম্মেলনে ভাষণ দিলেন ভলকানিক টুভালুর পররাষ্ট্রমন্ত্রী। সমুদ্রপৃষ্ঠে উচ্চতা বাড়ার প্রেক্ষাপটে টুভালুর সংগ্রামকে হাইলাইট করতে দেওয়া পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোফের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় নিম্নভূমির দ্বীপরাষ্ট্রগুলোর জন্য জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা কী এবং কিভাবে প্রভাব ফেলেছে তা চোখে আঙ্গুল দিয়ে দেখাতেই তিনি পানিতে দাঁড়িয়ে ভাষণের ভিডিওটি ধারণ করেছেন। কেননা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব একেবারে সামনের সারিতে দাঁড়িয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভিডিওটি মঙ্গলবার জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রচারিত হওয়ার কথা রয়েছে, তবে তার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে সাইমন কোফের বক্তব্য দেওয়া এ ছবি। ছবিতে দেখা যাচ্ছে টুভালুর পররাষ্ট্রমন্ত্রী সাইমন কাফে সাগরের হাঁটু পানিতে বানানো অস্থায়ী ডায়াসে স্যুট টাই পরে দাঁড়িয়ে আছেন। ট্রাউজার গুটানো রয়েছে হাঁটুর ওপর পর্যন্ত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।